আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। রাজশাহী তানোর উপজেলায় বুড়ো জিরাধান রোপণ শুরু হয়েছে। সোহেল রানা রাজশাহী বুড়ো প্রধান। বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের রাজশাহী জেলার তানোর উপজেলায় শিব নদীতে বুড়ো জিরাধান রোপণ শুরু হয়েছে। আজ সকালে সরজমিনে মাঠে গিয়ে দেখা গেছে যে ভোর থেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কৃষকগণ ও শ্রমিকরা সারিবদ্ধভাবে জিরাধান লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে যে তারা ভোর থেকেই শীত উপেক্ষা করে বীজ তোলার কাজ শুরু করেন এবং বীজ রোপণ করা শেষ হয় 12টা থেকে 1টার মধ্যে। এই সময় শ্রমিকদের শ্রমের মূল্য জন প্রতি 400 টাকা। দেখা যায় যে শীতের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে একদল আদিবাসী শ্রমিক অনেক আনন্দ করে ধান লাগানোর কাজ করছেন। তারা কাজ করতে করতে তাদের ভাষায় অনেক আনন্দ করছিলেন। তাদের ছবি তুলতে গিয়ে দেখা যায় তারা অনেক আগ্রহের সাথে ছবি তুলতে বলেন। আমি যখন তাদের বললাম যে আপনাদের ছবি নিউজ করে দিব, তখন তারা অনেক খুশি হয়েছিল এবং খবরে দিতে বললেন অনেক আগ্রহের সহিত। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার রায়তান আকসা গ্রামে। পুরো মাঠ ঘুরে দেখা গেছে যে এবার জিরা ধানের বীজের একটু সংকট চলছে। বীজের দাম কিছুটা বেশি। প্রচণ্ড শীতে ধানের বীজ তোলার বীজ কিছু নষ্ট হয়ে গেছে, যার জন্য বীজের সংকট দেখা দিয়েছে এবং তার সাথে বীজের দাম কিছুটা বেশি চলছে। আরও দেখা যায় যে কৃষকগণ তাদের জমিতে অনেক ব্যস্ত সময় পার করছেন জিরাধান রোপণ করার জন্য। কৃষকগণ আশা করেন যে কৃষি পণ্যের দাম যেন কম থাকে, তাদের কষ্টের ধানের ফসল যেন ভালো হয় ও সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত যেন সোনার জিরাধান তারা ঘরে তুলতে পারেন, এই কামনা করেন তানোরের পরিশ্রমী কৃষক সমাজ।